যদি সরে যান রাষ্ট্রপতি, কে আসবেন পরবর্তী দায়িত্বে? এই প্রশ্নেই যখন জনমনে, তখনই চলছে পরবর্তী রাষ্ট্রপতির যোগ্য ব্যক্তির আগাম অনুসন্ধান। ইতিহাসের ধারাবাহিকতার অনুসরণে তাই প্রধান বিচারপতির কাছেই যায় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের প্রস্তাব। কিন্তু দুজন উপদেষ্টা নিয়ে যাওয়া সেই প্রস্তাব প্রধান বিচারপতি বিনয়ের সাথে ফিরিয়ে দেন বলে জানা গেছে। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। টক অব দ্য কান্ট্রি এখন রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনের থাকা না থাকা। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে স্ববিরোধী বক্তব্য দিয়ে বিপাকে বর্তমান রাষ্ট্রপতি। তার বিরুদ্ধে শপথ ভাঙার অভিযোগ এনেছে সরকার। রাজনৈতিক দলগুলোর কেউ কেউ মনে করছে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে নৈতিক অধিকার হারিয়েছেন তিনি। আন্দোলনকারীরা তো বঙ্গভবন ঘেরাও কর্মসূচি দিয়ে পদত্যাগের আলটিমেটামও দিয়ে রেখেছেন। এমন বাস্তবতায় মঙ্গলবার রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান বিচারপতির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন দুই উপদেষ্টা। সুপ্রিম কোর্টের একাধিক সূত্র জানায়, আইন উপদেষ্টা ও তথ্য উপদেষ্টার সেই বৈঠকে প্রধান বিচারপতিকে প্রস্তাব দেওয়া হয় পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার। প্রায় ঘণ্টাখানেক ধরে চলা সেই বৈঠকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তা বিনয়ের সাথে ফিরিয়ে দেন। এই মুহূর্তে প্রধান বিচারপতির দায়িত্বই পালন করতে চান বলে জানিয়েছেন তিনি। বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল 24-এর একটি প্রতিবেদনে এ তথ্য জানা যায়। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। যদিও বুধবার সকালে রাষ্ট্রপতি ইস্যুতে কোনো কথা বলতে রাজি হননি আইন উপদেষ্টা। এ বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে কোনো কথা বলবো না, অনেক ব্যস্ত আছি এখন। সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, দেশ সাংবিধানিক কাঠামোর মধ্যে চলবে কিনা অথবা নতুন কোনো পথ খোঁজা হবে কিনা তা দ্রুতই সরকারের পরিষ্কার করা উচিত। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন স্পিকারের কাছে। যেহেতু স্পিকার পদত্যাগ করেছেন এবং পদটি শূন্য হয়েছে, ডেপুটি স্পিকারও কারাগারে রয়েছেন বলেই আমরা জেনেছি, সুতরাং সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির স্পিকারের কাছে পদত্যাগপত্র দেওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে তার ব্যক্তিগত মতামত হচ্ছে, যদি কোনো সময় রাষ্ট্রপতি পদত্যাগ করতে চান, তিনি নিজে নিজেই পদত্যাগ করতে পারেন। এই পদত্যাগটা কাউকে অ্যাড্রেস করে করতে হবে এমন প্রয়োজনীয়তা নেই। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির স্পিকারের কাছে পদত্যাগ পত্র দেওয়ার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে আমার মতামত হচ্ছে, যদি কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চান, তিনি নিজে নিজে পদত্যাগ করবেন এবং সেই পদত্যাগটা কাউকে অ্যাড্রেস করে করতে হবে, নট নেসেসারিলি। এরই মধ্যে নতুন করে সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সব মিলিয়ে রাষ্ট্রপতির সাংবিধানিক পদটি শূন্য হলে তা পূরণ করা একটি আবশ্যক কাজ হয়ে দাঁড়াবে অন্তর্বর্তী সরকারের কাছে। তবে রাজনৈতিক ঐকমত্যে না পৌঁছে কোনো সিদ্ধান্তে আসা উচিত হবে না বলে মত বিশেষজ্ঞদের। এমন অবস্থায় অন্য কাউকে রাষ্ট্রপতি হিসেবে খোঁজা হচ্ছে কিনা তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনই। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।